বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটি ফ্রক জামা দেখাবো এবং অনেক সহজ এবং সিম্পল একটি ফ্রক জামা। তো চলুন দেখে আসি কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়। তো এখানে এই কাপড়টি আছে হচ্ছে 3.5 হাত বহরের। তো এটা 1.5 গজ কাপড় আছে। এটা আমি পাড়ের দিকে ভাঁজ করে নিচ্ছি, কাপড়ে যে পাড় থাকে সেদিকে ভাঁজ করে নিচ্ছি লম্বা। আর এখানে আমি হাতের জন্য প্রথমে 9 ইঞ্চি বরাবর কাপড় ভাঁজ করে নিয়েছি। মোট 4 পর কাপড় আছে আর লম্বা নিচ্ছি 18 ইঞ্চি। তো এই অনুযায়ী আমি আগে কাপড়টি বের করে নেব, 4 কোণা করে বের করে নেব সব দিকে সমান। এদিকে 18 18 থাকবে আর ওদিকে 9 ইঞ্চি 9 ইঞ্চি থাকবে। আর এখানে অবশ্যই 4 পর কাপড় হবে। তো বন্ধ সাইড অবশ্যই আমার দিকে আছে আর খোলা সাইড আমি পিন আপ করে নিচ্ছি পিন দিয়ে। একটু নরম কাপড়, মানে হয়তো বা উল্টো পাল্টো হয়ে যাবে এই জন্য। আর 4 পর কাপড় এখানে সিধা সিধা ভেতরে রেখে কেটেছি। তো আমার ওটা হাতের অংশ ছিল, তো বাড়তি অংশ আমি এখানে 4 পর করে ভাঁজ করে নিয়েছি এবং যে পাশে খোলা পার্ট সে পাশে আমি হাতার অংশটা এভাবে নিলাম। বন্ধ সাইডগুলো আমার দিকে আর খোলা সাইডগুলো একদিকে। তো হাতার অংশটি এভাবে নিয়ে উপর দিয়ে আমি 2 ইঞ্চি করে মাপ করে নিচ্ছি। এই 2 ইঞ্চি মাপ অনুযায়ী আমি আগে ভাঁজ করে নেব, তারপরে আমরা আর্মহোল কেটে নেব। হাতার অংশ আগে 2 ইঞ্চি ভাঁজ করে নিচ্ছি এবং জামার অংশ যেটা জামা সেটা আমি ভাঁজ করে নিলাম। আর এই দিকে নিব হচ্ছে 3 ইঞ্চি আর এই দিকে নিব হচ্ছে 8 ইঞ্চি। এই 8 ইঞ্চি আর 3 ইঞ্চি যেখান থেকে এটা আমরা লম্বা বরাবর একটা দাগ দিয়ে দিব, যোগ করে দিব দাগটি। যোগ করে দেওয়ার পর আমরা এটা কেটে দেব। তো আমরা এখানে কেটে দিচ্ছি আর লম্বা নিচ্ছি 32 ইঞ্চি। 32 ইঞ্চি অনুযায়ী কেটে দিচ্ছি এবং এইদিকে এসে একটু রাউন্ড শেপ দিয়ে দিলাম। আর আমি হাতার অংশটা মানে সাইড করে রাখলাম আর এদিকে একটু রাউন্ড শেপ দিয়ে দিব, কোমরের এই জায়গাতে রাউন্ড শেপ দিয়ে দিব। আমি হাত দিয়ে করে নিয়েছি, আপনারা এরকম করেও স্কেল দিয়ে করে নিতে পারেন। বেশি রাউন্ড শেপ দেব না, কারণ ফিতা দিয়ে আমরা কোমরটিতে বেঁধে রাখব। তো এটা ফিতার অংশ বের করছি, আমরা নিচ থেকে যে কাপড়টুকু বের হয়েছিল এটা ফিতার অংশ। তো যার যার ইচ্ছা মতো ফিতার অংশটা নিতে পারেন, লম্বা চওড়া। আর এখানে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ হচ্ছে কাপড় আমরা ভাঁজ করে নিয়েছি। এটা হাতার উপরে এক্সট্রা একটি পার্ট আমরা জয়েন করব, মানে রবার ঢোকানোর জন্য। একটু দেখতেও যেন সুন্দর লাগে এই জন্য এই কাপড়টুকু কেটে নিলাম, যখন সেলাই করব তখন আপনারা বুঝতে পারবেন। তো এখন আমরা সেলাই করব। এটা হচ্ছে হাতার অংশ, এটা হাতার নিচের অংশ। তো হাতার নিচের অংশে যে যে কাপড় রেখেছিলাম 2.5 ইঞ্চি, এই কাপড়টিকে আমরা এখন দুই দিকে মুড়ি দিয়ে নেব, দুইটি করে ভাঁজ করে নিয়ে মুড়ি করে নেব। তো আশা করছি সবাই বুঝতে পারবেন, অনেক সহজ একটি ফ্রক জামা। তো আমার 2টি ফিতায় মুড়ি করে নেওয়া শেষ। এটাকে আমি এখন পিন আপগুলো খুলে নিচ্ছি হাতার অংশে নিয়ে, আমি হাতার নিচের অংশে এভাবে আগে মুড়ি দিয়ে নিচ্ছি। পুরোটা 2টাই মুড়ি করে নেব নিয়ে দেখুন ওপরে একটু 2 সুত কম, 2 ইঞ্চি ওপরে আমি ফিতাটা এভাবে বসে নিয়েছি। বসে নিয়ে ফিতার মাঝ বরাবর ফাঁকা রেখে এমনভাবে ফাঁকা রাখবো যাতে আমাদের এই রবারটি, 1/2 ইঞ্চি রবারটি ঢোকানো যায়। এইভাবে ফাঁকা রেখে আমরা 2 সাইডে সেলাই করে দেব, মাঝে যেন ফাঁকা থাকে রবার ঢোকানোর জন্য, এইভাবে সেলাই করে দেব। তো আমি এইভাবে মাপ করে নিচ্ছি নিয়ে রবারটি সরিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি আপনাদের মানে সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম। এভাবে আমি 2টি হাতাই কমপ্লিট করব এবং 2 পাশে এভাবে আমি সেলাই করে নিচ্ছি, নিয়ে মাঝে কিন্তু ফাঁকা আছে রবার ঢোকানোর জন্য এভাবে।
তো রবারটির মাথায় আমি সেফটি পিন পিন আপ করে নেব। সেফটি পিন দিয়ে আমি রবারটি ঢুকে নেব। আর এটা রবারটা আছে হচ্ছে 7 ইঞ্চি, তো 7 ইঞ্চি রবার আমি এখানে ঢুকে দিয়ে দুই সাইডে সেলাই করে দেব, এইভাবে ঢুকে দেব আস্তে আস্তে করে, যাতে রবারটি আবার ভেতরে ঢুকে না যায় বেশি, সেদিকে খেয়াল রাখবো। আমি মাথায় জয়েন করে দিচ্ছি, তাতে রবারটি না ঢুকে ভিতরে ঢুকে না যায়। এই জন্য তো আমার চ্যানেলে যারা নতুন এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং হচ্ছে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই ফলো করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি এখন হাতটি এইভাবে জয়েন করছি, জামার একটি পার্ট নিয়েছি, পার্টের সাইডে আমি এভাবে হাতটি জয়েন করে নিচ্ছি। প্রথমে যেভাবে কাটিংটা আছে সেভাবে সেলাইটি দিয়ে দেব, এইভাবে। এটা জামার একটি পার্ট, একটি পার্টের সঙ্গে হাতের একটি পার্ট আমি জোড়া দিয়ে নিলাম। সেমভাবে আরেকটি পাশেও আমি হচ্ছে হাতার আরেকটি অংশ জয়েন করে নেব জামার। তো এইভাবে আমি বসে নিচ্ছি কাপড়টি সুন্দর করে, তারপরে আমি সেলাই করে নেব। সেলাই করে নেওয়া শেষ, আমি এখন জামার আরও একটি যে পার্ট আছে সেই পার্টটি এটার ওপরে বসিয়ে দিব। এই যে সিধা সিধা ভেতরে রেখে এইভাবে বসিয়ে দিলাম, দিয়ে হাতের এই অংশের সঙ্গে ওপরের এই পার্টের অংশটি জয়েন করে নেব। সেমভাবে আমি বিপরীত পাশেও জয়েন করে নেব। তো সেমভাবে আমি বিপরীত পাশে জয়েন করে নিচ্ছি। তো আস্তে আস্তে করে আমরা সেলাই করব। তো আমার হাতগুলো জামার দুইটি পার্টের সঙ্গে জয়েন করে নেওয়া শেষ, আমি এখন হচ্ছে ওপরের যে অংশটি রয়ে গেছে এটাতে আমি 2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নেব। প্রথমে সেলাই করে নেব ভাঁজ করে, এইভাবে আমি নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। সুন্দর করে ভাঁজ করে নেব, প্রথমে একটি ছোট ভাঁজ দিয়ে নিব, এটার উপর দিয়ে আমরা হচ্ছে সেলাই করে নেব। এইভাবে পুরোটা এইভাবে সেলাই করে নেব, ঘুরে ঘুরে 2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নেব। এটা হচ্ছে গলার অংশ, এটার এটাতে কিন্তু রবার্ট আমরা ঢুকাবো, যেমন করে হাতে ঢুকিয়েছি সেইভাবে। তো এই 2 ইঞ্চি পরিমাণ আস্তে আস্তে করে আমরা পুরো গলাটাই সেলাই করে নিচ্ছি। আর সেলাই শেষের দিকে এসে যাতে রবার ঢোকানো যায় সেভাবে হচ্ছে আমরা আই রেখে দিয়েছি, এবং রবার ঢোকানোর জন্য ফাঁকা রেখে আমরা আরেকটি সেলাই করে নিয়েছি। করে নিয়ে আমরা এখন 11 ইঞ্চি পরিমাণ একটি রবার নিয়েছি, রবারটি এখন আমরা যেখানে ফাঁকা রেখেছি সেই দিক দিয়ে আমরা রবারটি ঢুকিয়ে দেব পুরোটাই। তো আস্তে আস্তে করে ঢুকিয়ে দিয়ে রবারটি এভাবে সেলাই করে নেব দুই মাথা। রবারটি সেলাই করার পর যেখানে আমরা গলার যে জায়গাটা ফাঁকা রেখেছিলাম রবার ঢোকানোর জন্য সেই জায়গাটি সেলাই করে নিলাম, এবং হাতার এই জায়গা দিয়ে আমরা হচ্ছে পুরোটা এখন সাইডে সেলাই করে দেব, জয়েন করে দেব।
তাহলে আমাদের জামা কমপ্লিট হয়ে যাবে। আমরা নিচের অংশ সেলাই করে দেব চিকন মুড়ি দিয়ে। তো এভাবে চিকন মুড়ি দিয়ে আমরা নিচের অংশ সেলাই করে দিচ্ছি। সেলাই করে দেওয়ার পর আমরা হচ্ছে ফিতা তৈরি করব, এবং ফিতার জন্য আমরা ফিতা যেন আটকে থাকে সেই জন্য আবার বেল্ট তৈরি করব। চিকন চিকন দুইটা বেল্ট তৈরি করে সাইডে আমরা জয়েন করে দেব। পুরো ঘের আমরা হচ্ছে এইভাবে সেলাই করে দিচ্ছি। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন, খুবই সহজ একটি ড্রেস, বেবি ড্রেস। তো এখন আমরা ফিতা তৈরি করে নেব। আমার জামার রেডি করা শেষ, ফিতা তৈরি করলেই হয়ে যায়। তো এইভাবে আমি ফিতাটা কেটে রেখেছিলাম আপনাদের সামনেই। তো এটাকে আমি এখন সেলাই করে নিচ্ছি। পুরোটা এইভাবে সেলাই করে নেব। সেলাই করে উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে আমরা এখন হচ্ছে জামার দুই সাইডে চিকন দুইটা হচ্ছে বেল্ট ঢুকানোর জন্য একটা কি বলবো বেল্ট তৈরি করে নিচ্ছি এরকম করে। তো এরকম করে আমি কেটে নিয়েছি 2 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ, হাফ ইঞ্চির মতো আছে এখানে চওড়া। তো গলার ঠিক 9 ইঞ্চি নিচে আমি হচ্ছে এইটা লাগিয়ে নেব, দুই পাশে দাগ দিয়ে নিচ্ছি। তো 9 ইঞ্চি নিচে আমরা হচ্ছে এই দুইটা বেল্টে ঢোকানোর জন্য এই দুইটা আমরা লাগিয়ে নিচ্ছি বেল্ট। কাপড়টিকে এভাবে আমি মেলে নিচ্ছি, নিয়ে সাইডে যে সেলাই আছে সেই সেলাই আমরা দাগ অনুসারে এটা বসিয়ে দিচ্ছি। দুইটি মাথা ভাঁজ করে একটু গিট সেলাই দিয়ে দিব, গিট সেলাই দিয়ে আটকে নিব। তো আমি বেল্টের ঢুকানোর জন্য সেলাই করে নিয়েছি বেল্ট। সো এখন আমি বেল্টটা এভাবে বেঁধে দেখাচ্ছি কেমন হয়েছে। তো জামাটি এরকম হয়েছে ফাইনাল লুক। তো আশা করছি সবার অনেক ভালো লেগেছে, ভালো লাগবে এবং সহজ মনে হচ্ছে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।